মাতৃজননী ভারতমাতার শৃঙ্খল মুক্তি হলো স্বাধীনতা। কয়েক শতক ধরে বহু বীর সন্তানের বুকে রক্ত ঝরানো ও বহু বীর শহীদের আত্মবলিদানের ফলস্বরূপ স্বাধীনতা। ইংরেজদের শাসন থেকে দেশমাতাকে মুক্ত করার লড়াইয়ে যেমন অবদান রয়েছে মাস্টার দাশুর যোশী, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার মতো বীর সংগ্রামীরা, তেমনই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো বহু কবি, লেখক ও সিন্ধুকার, যারা তাদের গান এবং লেখার মাধ্যমে দেশবাসীকে জাগৃত করেছে দেশমাতাকে স্বাধীনতা মুক্ত করার উল্লাসে। তাই এই 75তম স্বাধীনতা দিবস এসে বীর সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে শাহপুর সুচিচ্ছন্দম ডান্স একাডেমির নিবেদক মুক্তি আহ্বান। পুরুষ নারী বুড়ি একশো একুশ স্বাধীন হবে আমার বাড়ি, স্বাধীন হবে সব, ঘুচিয়ে দেবে আমার দেশে অগৌরবের রব। মাতঙ্গিনী, প্রীতিলতা, লক্ষ্মীপায়ক নারী, এরাও ছিল মুক্তিযুদ্ধে শত্রু বিনাশকারী। প্রণাম করি বিপ্লবীদের গর্ভধারিণী মাকে, যে গর্বে শক্তিশালী বারুদ জন্মে। আজকে আমরা সত্যিই স্বাধীন, ধন্য তোমরা, ধন্য অমর হয়ে থাকবে তোমরা শুধু এদেশের জন্য। দেশের এই নিশান ধরে ছুটছে মাতঙ্গিনী, বোমা নিয়ে ছুটে আসে ক্ষুদিরাম, তার পিছে বিপ্লবী পদধ্বনি, দুম করে একখানা শব্দ, তারপরে যা আছে তা চুপচাপ, কিসপোর না থাকার আফসোস, শোনা যায় ক্ষুদিরাম বেতার।
কেঁদেছিল সারা দেশ দুনিয়া, হাসি কাট করেছিল আহ্বান। আসামির বেশভূষা পরনে, ভয় নেই হাসি মুখে মরণে, বীর সেজে ভারতের সন্তান। ক্ষুদিরাম তুমি জেগে থেকে চিরকাল, আমার দেশ, ভারত আমার প্রাণ, দেশের জন্য দিতেও পারি নিজের বলিদান। ভারত আমার মা, সাগর পরিখা, গঙ্গা মায়ের আঁচল ছেড়ে কোথাও যাব না। ভারত আমার মনে, ভারত আমার গানে, গানের প্রতিসুরের মাঝে রেখেছি যতনে।